এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. প্রদীপ দাসের বুলবুল ভাজা খেতে মজা প্রদীপ দাসের বুলবুল ভাজা টাটকা তাজা খেতে মজা এ ভাজা খেলে পদে রুজতে নায়ার খাজা গজা এ ভাজা খেলে পদে রুজতে নায়ার খাজা গজা হরি দাসের ফুলফুল ভাজা টাটকা তাজা খেতে মজা মহারানী ভিক্টোরিয়া এ ভাজা খায় রোজ কিনিয়া মহারানী ভিক্টোরিয়া এ ভাজা খায় রোজ কিনিয়া ভাজা কে বোঝে না সে কেই বারানি কেই বা প্রজা ভাজা কে বোঝে না সে কেই বারানি কেই বা প্রজা হরি দাসের ফুলফুল ভাজা টাটকা তাজা খেতে মজা কুড়মুড়িয়ে বুলবুল ভাজা বাজি রেখে খায় বুড়ো বুড়ি কুড়মুড়িয়ে বুলবুল ভাজা বাজি রেখে খায় বুড়ো বুড়ি এ ভাজা খায় দিদির ননদ খায় চেপিয়ে কুড়ো কুড়ি এ ভাজা খায় দিদির ননদ খায় চেপিয়ে কুড়ো কুড়ি হরি দাসের ফুল ফুল ভাজা টাটকা তাজা খেতে মজা এ ভাজা খেলে পাবে নড়া দাঁত শক্ত পাবে এ ভাজা খেলে পরে নড়া দাঁত শক্ত করে এ ভাজা খেলে ও ভাই পথের ফকির হয় যে রাজা এ ভাজা খেলে ও ভাই পথের ফকির হয় যে রাজা হরি দাসের ফুল ফুল ভাজা টাটকা তাজা খেতে মজা কুড়মুড়িয়ে বুলবুল ভাজা খায় কিনে ভাই খোকা খুকি কুড়মুড়িয়ে বুলবুল ভাজা খায় কিনে ভাই খোকা খুকি এ ভাজা না পেলে যে যায় রেলে গে ঠোকা ঠুকি এ ভাজা না পেলে যে যায় রেলে গে ঠোকা ঠুকি হরি দাসের বুলবুল ভাজা টাটকা তাজা খেতে মজা পেলে ভাই বুলবুল ভাজা যায় যে পড়ে কাড়া কাড়ি পেলে ভাই বুলবুল ভাজা যায় যে পড়ে কাড়া কাড়ি কর্মা গরম নাও না কিনে গেই ভাজা সব তাড়া তাড়ি কর্মা গরম নাও না কিনে গেই ভাজা সব তাড়া তাড়ি হরি দাসের বুলবুল ভাজা টাটকা তাজা খেতে মজা শুনতে হও সৈন্যদল রে পাপিষ্ঠ বৃত্তিরাজ কোনো বল আত্মসমর্পণ করবি কিনা তাই দেখেছিস আমার তরোয়াল দুবার কবে মুন্ড দাউড়িয়ে ওরে ব্যাটা আলেকজান্ডার বড্ডবার বেড়েছিস বোঝাচ্ছি আত্মসমর্পণ বাকনা সেনাপতি বাগনলাল মহারাজ
ওই বুড়ো শিয়ালটাকে বন্দি করে এক্ষুনি আমার কাছে নিয়ে এসো। কি ওটাকে আছে করে গোবেরেন দেওয়া দরকার। মুখ সামলে, কেন তুমি বসপুকুরের ধারে তৃতীয় পানিপথের যুদ্ধে খুব তো কামড়া দিয়েছিলি, মনে নেই? এই নেই তো আজাদের প্রতিফল। তবে রে যুদ্ধ ঠিক আছে, আজ থেকে দশমা দিন রোজ বিকেলে স্কুলে ছুটি পড়ে আমার সৈন্যরা যখন কুচকাজ করবে তখন তোরাও হাজির দেবে, বুঝেছিস? চল, নবীন মাস্টার ক্লাসে ঢুকে গেছে, আজকে আবার নতুন ব্যাচ। মাখন ফিরে এসো, স্যার ডাকছেন। নিখাদ লাগিয়েছে লড়াই করছিল স্যার। লড়াই? হ্যাঁ স্যার, আলেকজান্ডার পিছনে দিল লড়াই, ওই অশিকার মাখন। আপনি বলেন তো রসিকবাবু, পিচ্ছি রাজে রাজত্বকাল কবে? রাজত্বকাল স্যার? হ্যাঁ স্যার, 1800 আমি স্যার কত করে বুঝিয়ে বললাম স্যার, টিফিন বিএসপিকে ভাই হুড়ু হুড়ি দাপা দাবি করার জন্য স্যার দিয়েছে, তো আমার কথা না শুনে ওই দেখুন না নাচুন কি সব লেগে গেছে। কতগুলো লোক রয়েছেন, যারা কিছু একটা ব্যবস্থা করুন। ড্রিল মাস্টার স্যার? যান, যারা একটু কিছু করুন। আচ্ছা স্যার।
যে আমি হুইসেল মারবো অমনি ছুটে যাবি। তোমার গুণধর নাতিটিকে বলছি, এ বাড়ির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আমি জানবো ছেলে আমার মরে গেছে। এই তুমি, তোমার নাই ভেবে ছেলেটা একবারে গোল্লায় গেছে। হাজারবার তখন তোমায় বলেছিলাম যে ওকে বেশি আস্কার দিও না, ওকে আজ খুন করে তবে আমার শান্তি। এই ভোর সন্ধে বেলায় এমন কথা মুখে আনতে পারলি তুই, আমার সামনে দাঁড়িয়ে তুই বাঁচা মৃত্যু কামনা করলি। যদি উনি রেখে থাকতে হতো দু হাত তুলে নাচতেন, ওর বংশধরকে একটি হাল হারাম দেওয়া হয়ে দাঁড়িয়েছে তা জেনে আল্লাহ আটখানা হতেন। সেই জন্যই তো বলি তুইও সব স্কুল বিস্কুল ছাড় আনবে। আচ্ছা তোমরা কি ভাবো বলো তো, কুলিন বলে কি সাপের পাঁচ পাগো দিয়েছে? ঠাকুরদা ছিল ছটা বে, বাবার ছিল চারটে, আর তোমাদের ফেরে পড়ে কি কখনোই যে গলায় দু দুটো গন্ধমাদন ঝুলিয়েছিল। আমরা গন্ধমাদন ছোট দিদি কি শুনছিস কি তখন থেকে মুখে যা আসছে তাই বলে যাচ্ছে? এই অবেলার ছেলেটাকে খুনে খুনে একেবারে শেষ করে দিলে বাচ্চারে, খুনই বা তোর পেটের ছেলে, তাই বলে আমি কি কেউ নই? সে কি হবে, তুমি তো সব। তাহলে আমি যা বলছি তা হবে, ওর বে হবে না? হবে না। হ্যাঁ হবে। আমি বলছি হবে না। আমরা বলছি হবে, আমরা ওর মা মা ঠাকমা আমি যোগাযোগ করছি, দেখে তো কেমন না হয়। ব্যাস আমিও বলে রাখছি, বিয়ে দিলে ও ছোঁয়া উচ্ছন্নে যাবে, জাহান্নামে যাবে, বুঝে তো? কে কে ওখানে? ও কি কি নয় নয় মানে আমি নিজের কানে কষ্ট আওয়াজ শুনলুম। বলুন তো, ও কিছু নয়, ছুঁচো টুচো হবে। ছুঁচো? কয় দেখি, তুই এখানে আপনি আমার হাত মারিয়ে দিয়েছেন। বেশ করেছে, হত ভাগা শোয়া, তোমার মতন ছেলেকে মাটিতে ফেলে পালোয়ান দিয়ে মারানো হচ্ছে। ফের ফের করছে কি এটা? এটা কে? দেখি আরে বাচ্চার আমার হাতটা বুড়ো বুড়ো হয়ে গেল, সেদিকে খেয়াল নেই, কোথায় একটু আদর করবে আশীর্বাদ করবে তা নয়, দিন রাত শুধু স্বপ্ন নেই, দিন রাত শুধু স্বপ্ন নেই। আশীর্বাদ? আচ্ছা বেশ, আশীর্বাদই করছি, আশীর্বাদ করছি বিয়ে কর কত ভাড়া, আর আমার মতন জোরে পুরে মর। মশাই, একটু যুক্তি দিয়ে দেখুন,
শেষ, বাড়িতে সবাই বিয়ে বিয়ে করে খেটেছে, কি করা? তোর বিয়ে? হ্যাঁ রে, মতিকুট কিনে যাতায়াত করছে, গুরুদেবের কাছে চিঠি চলে গিয়েছে, বাবা বাবা চেলা আছে তো, আমার সম্বন্ধ বলে তুই নিজেই নিয়ে আসবে, ভালোই তো। হ্যাঁ ভালো, বিয়ে করার হাঁপা কিছু বুঝিস? কই, দাদা তো ওদিকে বিয়ে করেছে, বুঝি না, লুকিয়ে লুকিয়ে দাদাকে গান শোনা, সাজির তারকায় আমি কত হারাই। বাবা বড়মাকে বিয়ে করেছে, বড়মা বাবাকে ঠেঙা, হ্যাঁ বেধড়ক ঠেঙায়, সেদিন ভাড়া করে নাড়ু চুরি করতে গেছিলাম, নিজের চোখে দেখলাম, কাল থেকে একটু ভেবে গেছি, আমার সঙ্গে চালাকি করতে এলে মাসুম তো বাবারও ছিল। সংসার মায়া প্রপঞ্চময় বড়, তলপি তল পানিয়ে বার ভালো ভালো কেটে পড়ো, এথায় না থাকলে ভাই কুটির জোর, কেহ রে নয় রে তো, না থাকলে ভাই কুটির জোর, কেহ রে নয় রে তো, ঘানির গরুর মতো মিথ্যা মোহে পিছে কেন ঘুরে মরো, গরুর মতো মিথ্যা মোহে পিছে কেন ঘুরে মরো, তল পিতল পানি বার ভালোই ভালোই খেতে পড়ো, চিতায় মানুষ পড়ে চিন্তায় পড়ে মন, চিতায় মানুষ পড়ে চিন্তায় পড়ে মন, আশার কুহক সবিকেই বা প্রিয়জন, ওরে সঙ্গে নে তুই লোটা কম্বল, ওকে না তাই পথ সম্বল, হিমালয়ে গিয়ে আচ্ছা তুই কি বলিস, বউ বড় না ভগবান? অন্তা ভালোয় ভালোয়। তোমায় আর বলবো কি ভায়া, নিজের ছেলের জন্য নয়, তবে তোমার ছেলের হাতটা একবার গণৎকার দিয়ে গুনিয়ে নিলে পারতে, আমার তো মনে হয় বড় হয়ে উনি এই অঞ্চলের একটি প্রসিদ্ধ ডাকাত হবেন। কালি কৈবল্য দায়নি, কে? আমি চাচাকোট। কে? যাবার আগে দেখা করতে। যাবি এ করতে? সংসার টংসার মায়া, বাবাজি ঠিকই বলেছে, অন্তার বাবা নালিশ করতে এসেছিল, বাবা তো শুনে কান বলেছে পেলে একেবারে আমার ছাড়িয়ে নেবে, বড় মাপ দেখবে। তাহলে তিব্বত চললুম সন্ন্যাসী হয়ে। হ্যাঁ শুনতে থেকে সেই গুছিয়ে যেটা করছি, দেখ চিড়ে পেঁয়াজ উঠছে, বাতাসা ভাড়া থেকে এরা নিলুম কিংবা ডাকাতের জন্য, খানকুনি তিন চার আইডিয়া খলনড়ি অসুখ বুঝ করতে পারে। আর হ্যাঁ সেদিন তোর বাসটা করে পয়সা দিয়েছিলাম না, দে দেখি কাজে লেগে যা। কিন্তু তিব্বত রাস্তা জিনিস, এই দেখ এখান থেকে কই ডুবি, সেখান থেকে স্টেশন, তারপরে এই চলে যায় চিংড়িপাতা জাংশন, তারপর সেখান থেকে রেলে চেপে দীপঙ্কর সিজ্ঞান কোন রাস্তায় তিব্বত গিয়েছিল কিছু খেয়াল রাখিস? না তো। ইতিহাসটা মাঝে মাঝে পড়িস, কাজে দেবে। আচ্ছা।
কই দে কি দিবি? ও কাল থেকে দারুণ মজা, বাবার নামে যাকে রেখেছি না। শুধু তোর কথা ভাবি মনটা একটু খারাপ খারাপ লাগবে, দেখি কিন্তু জানে মাঝে মাঝে খবর টবর নিতে পারি। চলি কেমন? পেন্নাম কর। চরণ কমলেশ বাবা চিরবিদায়, জীবনে আর দেখা হইবে না। আমি আপনার অধম সন্তান, পারেন তো ক্ষমা করিবেন। মৃত্যুর পর বসপুকুরের ধারে আমার জন্য একটা শ্বেত পাথরের সমাধি তৈরি করে দেবেন, অনেকটা তাজমহলের মতো। আমার তো মনে হয় সবার আগে একবার থানাতেই খবর পাঠানো দরকার, না কি বলো? হ্যাঁ সে তো ঠিকই আছে, তার আগে ওই গায়ের পুকুর গুলা করে দেখে নিলে। পুকুর? আপনারা কি বলছেন শুধু ঘুরো? এমন কিছু নয় গো, ওই ওই চিঠির শেষ কথাগুলো, ওই বসপুকুর, চিরবিদায়, সমাধি, এই বলেছ। আমার মনে হয় সবার আগে ওই বসপুকুরই লোক নামানো দরকার। আরে তোরা তো সবসময় ওর সঙ্গে সঙ্গে থাকতিস, তোরা কিচ্ছু বুঝতে পারিস নি? স্কুল ছুটি হয়ে গেল রোস্টের জন্যে, কত বড় মিটিং হলো, হেড স্যার সেকেন্ড স্যার সবাই বক্তৃতা দিলে, নবীন স্যার বললে রোস্টকে রাতটা পরকালে গিয়ে শান্তি পাবে। কি আছে ভেতরে? কিছু না, শুধু খল নুড়িয়ার আইডিন, এই দেখুন আইডি আরো ছিল, সব খেয়ে নিয়েছি মায়ের উচ্চ অব্দি। আপনাদের মালগাড়ি কোথাও থামে না কেন? মালগাড়িতে উঠেছিলি কি করতে? এমনি মানে মানে তিব্বত গিয়ে শুনিসি আবার কথা ছিল কিনা, তাই কি আগে শুনিসি। আপনার গা চিবে ছড়াছি, কিছু বুঝছেন? ছড়া দেখছি নিচে কথার মেল ট্রেন, ছোটখাটো স্টেশনে থামেই না। ফাটক ডালো। হ্যাঁ ফাটক ফাটক, তোমার মতন প্যাঁদর ছেলেকে কি করে সাহায্যটা করতে হয় আমার জানা। বংশটা বহুত বদলে বলে পুত্র শোক মহাশোক, কিন্তু তোমার তো আর ভেঙে পড়লে চলবে না ভাই, হাজার হোক সংসারের মাতা বলে কথা না, কলটুকু খেয়ে না। তোমরা সব কথা বলো, কথা বলে মনটা হালকা করবার চেষ্টা করো। খেয়ে নাও ভাই, খেয়ে নাও। সবই আমার অদৃষ্ট সিদ্ধগুলো, নইলে আবার ও সব কথা কেন? ওর মা কাকমার কত সাজ ছিল, বিয়ে দেবে সংসারই করবে, আমি তখন বাদ সেধে ছিলাম। আজ ভাবছি তখন যদি বাধা না দিত তাহলে এত বড় সর্বনাশটা হয়তো আমার ঘটতো না। সর্বনাশ এখনো কিছু ঘটেনি। খুলতে? হ্যাঁ এই নাও তোমাদের ছেলে।
আলাপ করিয়ে দিই মিস্টার আইডল কোর্ট ম্যাজিস্ট্রেট সাহেবের শ্যালক সদ্য বিলের থেকে এসেছেন স্যার দিস ইজ মাই বেআই মাই ফাদার ইন ল মাই সার ইন ল ফাদার স্যার জমিনদার গোরখপুর হ্যার ইউ ডু এদিকেও আসবে নাকি সেটা কি আছে যদি আলাপ করতে চান চলো যাবে কোথায় শুনি বিয়ে যখন করেছ গান তখন গাইতে হবে বলছি কি বলছি বলছি ও কেমন আছে না বটে গৌরী ধরতে করি গান কেন দেখুন একদিন তো আপনারা বেকর ভাই আরম্ভ করেছেন কি কানে হাত দিলে আমার মাথা ঠিক থাকে না একবার স্কুলে নন্দ স্যার কানে হাত দিয়েছিল মাঝ রাত্রে জানলা দিয়ে বিছে গলি দিয়েছিল ও মা কি ডাকাতে বর্গ সে নামেই রসিক রসকস নেই আপনিও তো নামে গৌরী তাহলে আপনার গায়ের রংটা অমন কেন কি বললে কোথায় বলে দুধে আলকাত আপনারটা যেন দুধে আলকাত বাবরে তুমি দুষ্টু তোমাকে মারবো বাদলের তো একটা কাণ্ড কষ্ট কথায় কষ্ট নেই এই জানবেন কার হাতে মেয়েছিলে তুমি কাটকো আর মুখ কথা পর্যন্ত কইতে জানি না ভালো করে বাবার যেমন জাত করলেন বিয়ে দেবেন আমি তখনই জানতাম অমলিটা বেহাতে পড়ল কে কেমন শশুর ভাই ভালো না বাপের বাড়ি জবাব দিচ্ছ যে গুরুজন কথা বললে জবাব দিতে সুবিধা নেই কেউ তবে শ্বশুরবাড়ি দেখে এ দেখ এ দেখ এ দেখ এ দেখ গুরুদেবের হাত দিয়ে যে ছবিটা পাঠিয়েছিলে তাতে যেন রংটা একটু খুলতাই খুলতাই মনে হচ্ছিল কিনে গেছিলে ময়দার গুঁড়োটা বুঝি জানি জানি মেকি টাকা ছাড়া আমার মন অনেক কাজ আছে আমি বুঝি মেকি টাকা জম জানে লেখাপড়া কদ্দূর থার্ড ক্লাস হ্যাঁ থার্ড ক্লাস অবধি পড়েছি বাড়িতে মাস্টারমশাইয়ের কাছে তার মানে ইংরেজি বাংলা সংস্কৃত এই সব তো আছে না ইতিহাস ভূগোল অঙ্ক উত্তম সামন্তের কোন দিকে বলো দেখি আফ্রিকা মহাদেশের দক্ষিণে বই নাম কার বলে কি হতো পিসে মশাই আমার বিয়ে হলো ইংরেজি কি আই এম ম্যারেজ কি হলো তোর বাবা ডাকলে কি বলে দেখিনি তোর বেটে মেয়েটাকে জলে ফেলে দিলে কেন আরে আমি এই যে থার্ড ক্লাস তাই আবার স্কুল থেকে খেচাই যে কোশ্চেন গুলো তোমায় করলাম তার উত্তর আমি নিজেই জানি না যাস এসব কথা যেন পাঁচ কান্না হয় যেমনি গুড়িসুটি আছো তেমনি গুড়িসুটি থাকবে আমি বরং রোজ রাজে তোমার কাছ থেকে একটু একটু করে শিখে নেবো কেমন এই রে শিখিয়ে এসব বসে বুঝতে বললাম বসো না আর দুটি বেলা দেখিনি টিপটে বললাম কেমন আমি তোমার স্বামী না প্রতি পড়ম গুলো টেপো 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 গান জানো এই কি জানো সাজের তারকা আমি পত হারায় নাকি জানো গাও দেখি কি হলো গাও সাজের তারকায় আমি
পথ হারায় এসেছি ভুলে সাজে তারকায় আমি পথ হারায় এসেছি ভুলে মাটি প্রদীপ খানি তুলসী মূলে এসেছি ভুলে পল্লী বধূর আমি এসে গেছিস তাই না পাটা বড্ড ছিবু ছিল বুঝলি তাই তোর বৌদিকে দিয়ে একটু টেপা ছিল আমার সাকরের মাকনা ভূত ভোলা তোমার সঙ্গে আলাপ করার জন্য হয়েছে কই এনেছিস বাহ পৃথ্বীরাজ স্কুলে আমি পৃথ্বীরাজ হতাম কি না তা ওরা বললে তোমায় একটা কিছু উপহার দেবে না আমি বললাম পৃথ্বীরাজটাই দিস স্বামী নেচারটা কিরকম জানতে পারবে দাঁড়িয়ে রলি কেন এর নাম কর বৌদিকে এর নাম কর বেঁচে থাক মা ও কারা গো কই দেখি উপরের মাখনা ঘোলা ভূত না কই দেখি ও মা সব বোনা এ কি কাণ্ড ওই কি ছোট বেশিকে বলি জানি হ্যাঁ ছেলে বউয়ের কারণে উঁকি না মারলে চলবে কেন মরণ ম্যাজিস্টার সাহেব এক্ষুনি আমায় এর তেলা পাঠিয়েছিলেন কেন আই হ্যাভ টক
ও শালা আইডল সাহেবের জন্য আমাদের বাগান বাড়িতে চাই, কি আনন্দ। হ্যাঁ হ্যাঁ, সেই সঙ্গে আমাদের গাড়িটাও। কত বড় গুজরাট একবার ভাবো গিন্দি চাচ্ছি। ও মা, ও কি কথা, বাড়ি গাড়ি সব দিয়ে শোনা কি বলছো তুমি? এই তোমার অর্থ বোঝো তবে আর বলছি কি, স্বয়ং ম্যাজিস্ট্রেট সাহেবের নেক নজর পড়েছে, সেই নেক নজর ফলেন এখন আমার রায় বাহাদুর হওয়া ঠেকায় কি? শুধু শালাকাটা কাজে বসিয়ে দিতে পারলেই হয়। শালা মানে শালা নয়, ম্যাজিস্ট্রেট সাহেবের শালা যখন পড়েছে তখন যেতেই হবে, মাসে প্রায় 300 টাকা ধাক্কা, কি আনন্দ। বলতে আমি ঘাবড়াই না গিন্নি, আমার মাথার উপর এখন রায় বাহাদুর। ও কি আপনার জামাই ছাদে এক্সারসাইজ করছে। কান্ড, সাত সকালে জামাই মানুষ খালি গায়ে যা পান করে দিয়ে চুটি পকে করছি খুকি। ঠিক আছে আমি যাচ্ছি। ওগো সবাই যে বলে জামাইয়ের তো ঠিক আছে, কখন কি বলে কখন কি করে এই বল না। কি হবে, যা হয়েই গেছে। শ্বশুরমশাইকে বলুন না রোজ একটু অভ্যাস করতে, ভুলটা কমত। চলতে চল বানিয়ে এবার ভালোয় ভালোয় কেটে পড়ো, এ সংসময় প্রপঞ্চময় বড়। চলতে চল বানিয়ে এবার ভয় ভালোয় কেটে পড়ো। কেন তুমি সব কথা বলতে গেলে? গুরুজন্য মনে কষ্ট হয় না বুঝি? গুরুজন ঘুরি দেখলি আমার অন্তর কথা মনে হয়, মনে হয় দি ফাঁকি। ইউ আর এ ভেরি ব্যাড বয়। কেন? ইউ আর ম্যাট, তোমার মানে কি আছে? কে বলেছে? বাড়ি শুদ্ধ সব পাই। ঠিক আছে ঠিক আছে, আজ যদি কাল তো চলেই যাচ্ছি, তখন যত খুশি গ্ল্যাড হয়ে। তাই বলেছি বুঝি? তবে সন্ধ্যেবেলা উপরে আসছিলাম, নিজের কানে শুনলাম তোমায় নিয়ে কথা হচ্ছিল। পাঁচটা নয় সাতটা নয় একটা মাস তুমি অন্তত তার কথাটা ভেবে একটা কিছু কর। গুরুদেবের কথা নাচাটাই ভুল হয়েছিল। আজকালকার দিনে গুরুদেব টুরুদেব চলে নাকি? ওখানে বলো না, আজ থেকে 5 বছর আগে গুরুদেব আমাকে কি বলেছিলেন জানো? বলেছিলেন পান্না একদিন তুমি দেশের মুখ উজ্জ্বল করো, ইউ উইল বার্ন দি ফেস অফ দি কান্ট্রি। তারপরে বছরে রায় সাহেব হয়েছিল। কিন্তু তারিও তার মেয়ের অদেশ তো ঠেকানো যাচ্ছে না, আজ না কাল এক কানের কথা পাঁচ কানে উঠবে, তখন মাছ ঢাকবে কোন শাক দিয়ে। আমারও ঘুম তো ভেঙে গেল বুঝলি, শুশে ছটপট করছিল, হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ভাবছিলাম তো শ্বশুরকে বলে রসিককে এখানে এনে রাখলে কেমন হয়, মানে মাস গেলে মোটা টাকা তো আইডল সাহেবকে দিতেই হচ্ছে, কি আনন্দ। আমি ভাবছিলাম যে এই সুযোগে রসিকও যদি ইংরেজি কে তা কায়দাটা শিখি। কি গো?
এই কি হয়েছে গাছ কেন তোদের রুটকে যে কাঁদিয়ে চলল ছোড়া একেবারে যার নাম বিলেত শ্বশুর টাকা দিচ্ছি পাঁচ বছর বিয়ে যখন আসবো রসিক লাল মুখুজ্জে ABCDEFGH নামের পেছনে শুধু ইয়াইয়া খেতাব বুঝলে আরে না রে না তোরা যে ভেবেই খুন শ্বশুরের ভাতে লাগবে বাবা সে বান্দাই না ও তোদের একটু ঘেবড়ে দেবার জন্য বলল গরিব মানুষ দুধ বেঁচে খায় তোর উপর কেন এমন জুলুম বলে ভলিটাকে দিয়ে দিতে ছোড়ারা নষ্ট চন্দ্র দিনে চড়ুই ভাতি করে খাবে এই না বারণ করে অমনি কোন পথে নিজের করে টেনে নিয়ে গেছে বটে কারোর বাবার অব্দি সাদ দিয়েছে না এখানেও তো নেই রে যে করে খুঁজে বার করতেই হবে চটপট চল কাটি ছড়িয়ে যা এবার পাটা তোমায় খাবো আর খাবো আর মাংস খাবো চামড়া দিয়ে লো ঠকাবো এবার পাঁঠা তোমায় খাবো ওদিকেও নেই রে নিগাদ গাডা কাড়িছে দাঁড়া আমি ওদিকটা দেখে আসি তারপর এ বোটা নয় কি বগলটা কি রে বদলে গেল রে তবে নে এনেছিস তবে যদি আসবে কিন্তু কিচ্ছু ভাবিস নি তোকে বেটাকে সঙ্গে পাঠিয়ে দিচ্ছি থাকতে করে রাখ বল জয় মা কালী পাঠা বল চটপট ইংরেজিতে শিখি না সাহেব মাস্টার বাংলায় কথা কয় না
খেপেছো? এ কি তুমি মালগাড়ি গাড় ছাড় পেয়েছো? মুখ ছোটালি তুবলি, বলে আমিও কি সময় সময় থুই পেয়ে উঠি নে? Well, who is he? This is my husband's daughter. This is my daughter's husband, your most obedient student. Shall I? You mean pupil? Yes, pupil. Captain? He seems a smart boy. Yes. What's your name? Kena? Again? I said, what's your name? Tumi ki bolle? Bas. বুঝে নিলাম সাহেবের আপেলটা খেতে বলছে, খেয়ে ফেললাম। মা প্রথমটা ধুতে পারিনি, দাগ দাগ করে কথা হয়তো, শেষে দেখি তোমার বাবা খালি আমায় চোখটি পেছানা করছে, বুঝে ফেললাম। তোমার খুশি কে দিয়েছে? পড়েই দেখো। মুখুজ্জি মশাই, আমি আসিতেছি, বিয়ের সময় আসিতে পারি নাই, সেজন্য এবার সুদে আসলে উসুল করিয়া লইব, প্রস্তুত থাকিবেন। ইতি শরৎ। এ বেটা আবার কে? মা ও তো আমার সই সরস্বশী। এই যে কেমন আপনাদের, আপনি বিয়ে হতে না হতে বউটাকে কি পূর্ণিমের চান বানিয়ে দিয়েছিলেন, রাত্রে ঘুমাতে দিচ্ছেন বুঝি? আমার বাবা স্পষ্ট কথা, যে বর বউকে বিয়ের পর রাত্রে ঘুমোতে দেয় সে বর বরই নয়। এই যে আমার বর, বিয়ের পর থেকে আজ অব্দি দু চোখে পাতা এক করতে দিলে না। এর নাম কি জানিস? প্রেম। দেখ পরে দেখ লেখা আছে, এখন নয় রাত্রিরে দৌড় দিয়ে এদিক এদিক কিছু মনে করো না ভাই, হ্যাঁ ঘরে যাচ্ছিল তাই দিলাম। আমার বর তোমার শ্বশুর বাড়ি নেমন্তন্ন খেতে গেছে, ফেরেনি এখনো। পাগল, আমার শাঁসানো জামাই ছাড়ে কখনো না, রোজ রাতে বউকে পড়ে শোনাবে, আমি সকালে এসে ধরবো, যদি শুনি ফাঁকি দেওয়া হচ্ছে তো আমার নাম সরস্বশী, মনে থাকে জানো। এই মেডিকেল বই। হ্যাঁ এই কি লেখা রয়েছে? নরনারীর গভীর সম্পর্কের ইন্দ্রজাল রহস্য। ইন্দ্রজাল মানে কি? দেখি দেখি অদৃশ্য নায়িকা আছে কিনা, তাহলে আর দেখতে হবে। রোজা তো এখান থেকে অন্তাকে একবার করে। কি হলো? ও বই পড়তে হবে। কেন? ও বই, ও বই আমি জানি না। বেশ তাহলে পিতৃহাসকে নিয়ে এসো, দুজনে মিলে পড়ি। হ্যাঁ ম্যাজিক শিখে কি আর পীর হওয়া যায়? তাহলে তো পিতৃহাসের ভাবনাই ছিল না। জয়চন্দ্র স্বয়ং বসবা ডাকলে চারদিকে সেলজার বসালে, ভাবলে ওই যে পৃথ্বীরাজকে ঠাকনা দেবে। কিন্তু পৃথ্বীরাজ চেইনের সংযুক্ত মাটির দরমানের গলায় মালাটি দিয়েছে, আপনি কোথেকে বীরের মতো লাফিয়ে পড়ে জায়গাটা পুরি। কি হলো দাও? When you meet a man in the morning, you say, good morning. At any time of the day, you say, good day. After lunch, it's good afternoon. And in the evening, it's good evening. Is that clear? Now, let's give it a try. What do you say when you meet a man in the morning? Hey. What do you say when you meet a man in the morning? তখন বিজয় বসন্ত কহিল, মণিমালা প্রেয়সী আমার, আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। শুনেছ রাগা লাগি। এই কথা শুনিয়া মণিমালার নয়ন কমল নিমিলিত হইয়াছিল, রক্তবর্ণ অষ্টদী থর থর করিয়া কাঁপিতে লাগিল, আপন মৃণাল বুঝে প্রাণেশ্বরের কণ্ঠবেষ্টন করিয়া বলিতে লাগিল, হৃদয়নাথ আমি তোমার, আমি তোমার। Please, what do you say when you meet a man in the morning? Nari chari prakar, Hostini, Shankini, Chitrani, Uddini.
হস্তিনী নারী ভোগলরূপ বিলাসপ্রিয় এবং পুরুষ সন্দেহ সহায় তাহাদের মনে বৎসরের সকল ঋতুই বসন্ত ঋতু বলিয়া মনে হয়। কেন আলাদা থাকবো কেন? আমরা কি করে বলবো ভাই, হেড অফিসের কি কাণ্ড, বাড়ি ময় একদম ঢিঢিটা পড়ে গেছে, এইটুকু বয়স এর মধ্যে কিনা? আয় তোল ওটা তোর গুলো মারে। আপনি তো সেদিন মুখে মুখে পড়তে আজ থেকে ছাতের ঘরে, আর তুই ওকে নিয়ে টানাটানি করছিস কেন? ও বেচারাকে এভাবেই থাকতে হবে। কি বলছো রে বলি, যদি মা তাতে ছাত থেকে টুকে চলে আসে? হাজার হোক মাছ আর বেড়াল, বিশ্বাস তো নেই। চাইলে আমি যেখানে খুশি যেতে পারি। হ্যাঁ কি কোনো ব্যাটা আমায় ঢুকতে পারে না। হ্যাঁ বটে। এই গেট, তারপর বাগান, সার সার ঘরে সব টিয়া তালা, শুধু ডান দিকে তিন নম্বর ঘর যেটাই আমরা থাকবো, ভেতর থেকে শক্ত করে খিল দিয়ে আটা, বুঝেছ? ওরে বাবা আসবে আসবে, সবে তো বলে শুনবে, এত ছটফট করছিস কেন? হা হা কোথায় ছটফট? ছটফট নয় তখন থেকে শুধু এপাশ আর ওপাশ। ভালো বাপু আমরাও বেসেছি, কিন্তু তোর মতো আমি চোখে হারাইনি। আমার গাছে বল কি যা বললুম তা নয়? ঠিক, তবে কি ঠিক বল না মুখে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিব সরধনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যত নাময়, সে কি কে বলি চোখের জল, সে কি কে বলি দুঃখের সাস, লোকে তবে করে কি সুখেরই করে এমন দুঃখের সুখীর হৃদয়ের সুখের গান।
What brings you here? Medicine. What, sir? I beg your pardon? Husband and wife, separate, separate. No sleep, reading. Well, that's worth a look. The head is clean, but it's small. Everything not understands. But when you is there, I am... Miss Cindy. He's snoring. Again? He's snoring. গিন্নি আমায় বাঁচাও। ও যদি এইভাবে ঘুমোয় তাহলে আমি রায় বাহাদুর হবার আগেই তুমি বিধবা হবে। উইডো। কি খেলাটাই জমেছে। মরু করা ওষুধ খুঁজে কেউ তো আর জানে না। মহারাজ মাঝরাতে আমার এখানে যতীন পুলিশের গুলিতে মারা গেছে অনেক ঘুরপথে তবে এখানে এসেছে পুলিশ কিছু জানতে পারে ওকে কে ওখানে এই এই ছুরি এই ওর না দেখ না কে এসছে অখিল দা আরে ছোট গিন্নি ওই তুমি এসো কে বলে তো আমার বর আমাকে একটা উপকার করতে হয় বলুন না মানে ব্যাপারটা হচ্ছে কি জানো দীর্ঘ বিরহের পর নায়ক নায়িকার এই প্রথম দেখা বুঝতেই তো পারছো এই বলো না কেন বাড়িতে জানতে পারলে আমার একটা বন্ধ করে দেবে সেই কেউ যেতে যাবে না কেন তারই অখিলদাদি সদস্য বাবাজি সদস্যদের একদিন দেখতে পারে না শরীর দিয়েছে আমরা সবাই বাসের যাচ্ছি এমন সময় কি জানি ছুটতে এসে বলে পুলিশ তারপর ও মা এদিকে বাড়িয়া করে গিজগিজ করছে চারিদিকে তো কান্নাকাটি পড়ে গেল জেঠাই মতো অজ্ঞানী হয়ে গেল আবার তখন না ছুটে গিয়ে জানা হলো এক লাখ নদী পারে অন্ধকারে কোথায় যেন চলে গেল সেদিকে শরীরটাও যেন কেমন হয়ে গেল যেন সারা রাত জেগে বসে থাকে একটুও ঘুমায় না যখন অখিলা আসে তারপর গত বছর অখিলা ধরা পড়ে ও তাই বুঝি যে ঢুকল আবার ধরে নিয়ে যাবে ধরে নিয়ে যাবে বাপের নাম খগেন বানিয়ে দেবো না ভিতরে খাড়ো ম্যাজিস্ট্রেট সাহেব পুলিশ সাহেব অন্ধহীন হচ্ছে অন্ধহীন সাহেবদের কথাবার্তা ও তুমি বুঝবে না আমার একটু গাড়ি চালানো শিখিয়ে দেবে
সেটি তো ডাক্তার কাজ। এটা দেব না কেন, কেমন যেন পেশল পেশল লাগে। এটা পাগলে খায়। তবে তুমি কি কর? আমি আমি ওই যে যেতিছে ও তো সাহেবের ওষুধ গামেন্ট করলে খায়। আমারও মাঝে মধ্যে ম্যাচ ম্যাচ করে। Since the operation's set for tonight and you'll probably be using my car, you won't mind if I come along, will you? By all means, no problem. As long as I don't inconvenience you or I too late, it shouldn't be a... এবার আমায় কি দিবে বলো? একদিনে অনেক ছুটি তো আর না আর একটু আজ না বাড়ি গিয়ে দুচোখের কথা এক করতে হবে নি। মাঝরাতির পর ডিউটি বুঝি কোন সম্বন্ধী কোয়েরা জেল ভেঙে পালিয়েছে। ম্যাজিস্ট্রেট চায় পুলিশ চায় দেখ না কোন মরো সারা সারা রাত পল্লাশি করছে। মানা করলে ওরা মারাত্মক কিছু হয় চোখের জল খেলে
ওদের বুঝতে দিও যে তোমার মতো মেয়ের মুখের হাসি কেড়ে নেওয়ার সাধ্য ওদের নেই। আমি বলি কি যাহাবাতটা হয়ে গেছে, তুই বরং গুছিয়ে একটা চিঠি লিখে দাও। দোষ যখন আমাদেরই তখন ছেলেকে পাঠিয়ে কাছে, অন্য যে কেউ কি ঘরের বউকে ঘরে নিয়ে আসুক। জামাইয়ের নাম পর্যন্ত মুখে না আনে, আমি জানবো আজ থেকে মেয়ে আমার বিধবা। এই বলে ফ্যাস ফ্যাস করে চিঠিটা ছিঁড়ে আমার মুখের উপর ছুড়ে ফেলে দিলেন। বাদরের গোষ্ঠী, শোনো, কালই তুমি সদরে ভুবন উকিলের সঙ্গে দেখা করবে। হ্যাঁ, গিয়ে বলবে যত তাড়াতাড়ি পারে আমার সঙ্গে দেখা করুক। আমি আমি ওর নামে মানহানির মামলা রুজু করব। আমার বিবেচনায় ও মামলা যেটা বড়ই রুচিকর। কেন? ধরুন লিখিত কোন কাগজ, একজন ভিন্ন সাক্ষী। আমার বিবেচনায় ওরা যদি দৃষ্টিকারী সাক্ষী এনে হাজির করে তখন তাহলে আপনি কি বলতে চান বসে বসে আমি ওদের মার হজম করবো? আপনি জমিদারি পেয়েছ, ঠিক আছে, ওই ওই বিয়েই তোকে করতে হবে। সিকিরে সব বোনাস, বউটার কানে গেলে আর দেখতে হবে না, নিজ্ঞাত আত্মঘাতী হবে। তাহলে দাঁড়া, আগে মতিকট কিনেন, খেলকার দুধ দেখি। ও দেখা দেখি কিছু নেই, যেমন রূপ তেমনি গুণ,
তেমনি দেখো না সে চেহারা। এখন বলো তো পাকা কথা পারি। বাপ কি করে? ও মা, চুজো নিবারণ বাচ্চা মস্ত ডাক্তার ছিল। বাবা চুচুর নিবারণ বাচ্চা আজ ওগো ওগো শুনছো কি হলো? এই শোনো মহাশয়, শুনিলাম গোলকপুরের বনমালী মুখুজ্জের ছেলে রসিক মুখুজ্জের সঙ্গে আপনার মেয়ের বিয়ের সম্বন্ধ স্থির করেছেন। ছেলেটি অত্যন্ত বকা, তার উপর মাথায় একটু ছিট আছে, একটু বাজিয়ে নেবেন। ইতি জনৈক গ্রামবাসী। বুঝেছি, সবাই পান্নালাল চৌধুরীর কীর্তি। ঠিক আছে, আমিও দেখে নেব, ওকে আরো সম্বন্ধ দেখতে বলো। লিখেছিস? নে এবার লেখ, ইতি জনৈক গ্রামবাসী। কি সাংঘাতিক লোক! বেশ, আমিও পিতৃকে করছি, আসছে মাসের মধ্যে যদি ছেলের বউ ঘরে না আনতে পারি তাহলে আমার নামও বনমালী মুকুট যেন হয়। কি করবি, এদিকে খামপোস্ট কার্ডে পয়সাও ফুরিয়ে এলো, আরো যদি গুচ্ছের চিঠি লিখতে হয় তো। নে এটা পড়, প্রিয়তমা প্রাণেশ্বরী অমলাবালা, আমার শত সহস্র চু 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 কি লজ্জা করছে? যদি আমাদের প্রিয়তমা প্রাণেশ্বরী অমলাবালা, আমার শত সহস্র চুম্বন গ্রহণ করো। বুঝছি দূর থেকে তা হয় না বটে, কিন্তু গুপ্ত কথা ওইরকমই লিখেছে। মনোকে যাক, শোন, বিশেষ কারণে এই গোপন পত্র দিতেছি। আমার বাবা বর্তমানে আমার বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র করিতেছে। ষড়যন্ত্র কোন শোনে? বনমালী আছে নাকি? এই যে ভাইয়া, আবার তোমার কাছে আসতে হলো, মানে কথাটা আবারও তোমার এই ছেলে কেন? তাই তোমাকে লিখছি, আমি যদি পৃথ্বীরাজের মতো একটা ভালো ঘোড়া জোয়ার করে তোমাকে হরণ করতে যাই তাহলে তুমি আসবে তো? তোমার বিয়াহনাল আর সহ্য হচ্ছে না, আমার চিত্তচক্র বড্ড ব্যাকুল হয়ে পড়েছে। ইতি জন্ম জন্ম তোমারই রশি। চিত্রজগর একরকম পাখির নাম, চিঠি শেষকালে ওইরকমই লিখতে হয়। কিন্তু ঘোড়া পাবি কোথায়? কেন, ঘোড়া তো ওই মধুকবড়ে ঘোড়া আছে, মধুকবড়ে দানে ভালোর জন্য বেরোয় না। ঠিক আছে, আজ ধর বেটাকে। ভোলা, এগুলো হবে? সে কি রে, কেন পেটটা তো বেশ মোটা আছে, দিব্যি দুজনে এটাই তো, কিন্তু এই যেখানে কেন্দ্রে কেন্দ্রে পড়ছে রে। পেছন তো তাই ঘাবড়ে গেছে, দুদিন তালিম পেলে দেখিস সব ঠিক হয়ে যাবে। বসিস, সপ্নাশ কি হবে যদি সত্যি সত্যি বিয়ে দিয়ে দেয়? কাকা বাবু জানেন, হরণ করবে ঘোড়ায় চেপে। ওদিকে যাবার বিয়ের কথা লিখেছে, আমি বলে দিকে কত কষ্ট করে সাহেবকে তো তাইয়ে তুইয়ে এনেছি, আসছে মাসে পার্টি দেবো, আইডল সাহেবের নাকে তোর 2000 টাকা গুণগার দেবো, কি আনন্দ! আর বেঁচে বেঁচে ঠিক এরই মধ্যে। ঠিক আছে, মেয়েকে আজই এক্সপোর্ট করে দাও। হ্যাঁ, চলে যাক মামার বাড়ি, 3 কোষের মধ্যে পোস্ট অফিস নেই, দেখি কি করে চিত্ত চক্র ব্যাকুল হয়। নেই গো নেই, রোজ রোজ শুধু থাকলি কে দিত নি। সন্ধি কেন বা, তুই যেমন ভগ্নি বসাচ্ছিস। কে বললে? বাহ, বাড়িতে মিষ্টি হচ্ছে, মাংস, লুচি, পান্ত, ছোলার ডাল, আসছে মাসে 7ই। বাবা কি বিয়ে করতে পারো? মোটা কালো কুমড়ের মতো চেহারা, দাঁতে পোকা। যা ঘরে যা, যা। মামার বাড়ি এলি, কোথায় হাসবি খেলবি তা নয়, সব সময় মুখ শুকনো।
কি হয়েছে তোর? আমার একটা চিঠি লিখবে, খাম দেবে। মার কাছে চিঠি লিখবে বুঝি? তা বেশ তো, আমি তো লিখছি, আমার সঙ্গে লেখ না। তোমার সাথে? হ্যাঁ। ও হ্যাঁ বড়ে, শোন শোন না। ওগো ওগো শুনছো, কোথায় গেলে? ওই দেখো, কি বুঝছো? বলে দিস, এরপরে যদি আমার সঙ্গে বিয়ে দিতে আসে তো বিয়ের রাতেই যে কথা রাস্তা আছে ঘুরিয়ে দেবো, বুঝিস? কি বলছে, কি বলে ফেলেছে? তাছাড়া বিয়ে করবে বললে ছেড়ে কি আমার তেমনি বেহারা গা? জানি তো ঠাকুরদার ধারা, আমি লোকানা চক্কর, ভেতরটা মুখে রয়েছে, আমার কখন সামনে তো শুনতে পাবে বলে। কথায় বলে ভালো জিনিসের দুনো। আরে বাবা, মনুষ্যরা যদি চাকরি বেশি করে পেয়েই না করবে, তাহলে শাস্ত্রে বলেছে কেন? কি বলেছিলেন? বর্তমান বলছিলেন গায়ে হলুদের লগ্ন হয়ে যাচ্ছে, অথচ রসকেটা, আরে রসকে কথা কি গেল কোথায়? এই দেখো তোমরা এখানে দাঁড়িয়ে, ওদিকে যে আমি এক গাদা চিঠি দিয়ে আনুন গো। আমার চিঠি? তাহো একটাই জানো, তোমার নাম লেখা রয়েছে মনে হলো। কেন তুমি ছাড়া কি আর লোক নেই? যেটা বললাম বুঝলি, এখান থেকে আম পাতা ঝুলিয়ে মিষ্টি ফালা নিয়ে ও খাবার আনবি। রসকের বিয়ে, আমরা বাজি ফুটবো না? তাই বল। Thank you.
মগনা ওই দেখ আমি খাবো না যাও কেন না খাবার কি হয়েছে শুনি আমার আমার কি তো বাবা পেট ব্যথা করছি সেটাই কথা তুই বাবা বলে পেট আর মাথা দুটো একসঙ্গে ব্যথা করছি দুটো বড়ি খেয়ে নিলেই ব্যাস ও গলার মধ্যেই সব ঠিক হয়ে যাবে আমার কিছু হয়নি কি আমার অত ভাগা কাজের বাড়ি গোল পাকা অবস্থা খেয়ে নে দেখি তুমি ডুবে যাচ্ছি কেন ও কিছু নয় ঘুমের ওষুধ দিয়েছি কিনা ভালো করে ঘুমো সব ঠিক হয়ে যাবে মাকনারে এই সময় আমায় ঘুম পাড়িয়ে দিচ্ছে সাবধান 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 শ্রী শ্রী 1251 মহাবীর মহাপরাক্রমশালী মহা মহা আরো অনেক কিছু শ্রী শ্রী পৃথ্বীরাজ মুখুজ্জের দরবার এখন বসকে Thank you.
ভাবছি মহারাজ টেলিগ্রামে খবর পাঠিয়েছে এক্ষুনি এসে পড়বে। ঠিক আছে, ততক্ষণ নাচ গান হোক। প্রথমে জাতীয় সঙ্গীত। হরিদাসের বুলবুল বাজা কাজটা তাজা খেতে মজা, হরিদাসের বুলবুল বাজা কাজটা তাজা খেতে মজা। এ ভাজা তেলে পরে, এ ভাজা তেলে পরে রুচবে না আর ভাজা গজা, হরিদাসের বুলবুল বাজা কাজটা তাজা খেতে মজা। মহারানী ভিক্টোরিয়া এ ভাজা খায় রোজ কিনিয়া, মহারানী ভিক্টোরিয়া এ ভাজা খায় রোজ কিনিয়া। ভাজা খেয়ে বোঝে না সে, ভাজা খেয়ে বোঝে না সে এইবার আমি এ বাপ্রজা, হরিদাসের বুলবুল ভাজা কাজটা তাজা খেতে মজা। রাজা এই ভাজা খেয়ে দরবারে তার ওঠেন গে, রাজা এই ভাজা খেয়ে দরবারে তার ওঠেন গে। এই গানের দাপটে ভাই, এই গানের দাপটে ভাই ঘুমিয়ে পড়ে আরু ভজা। কেরা কি চায়? মহারাজ শুনলাম আপনার সভায় নাচ গান হচ্ছে, তাই আমরা গান শোনাতে এলাম। লাইনে দাঁড়াও, দেখছো না জাতীয় সঙ্গীত হচ্ছে? কিন্তু মহারাজ আমাদের তো সময় নেই। কেন? আমরা যে কারাগার থেকে ছুটি নিয়ে এসেছি, আমার সখীর প্রাণদণ্ডের আদেশ আছে মহারাজ। প্রাণদণ্ড? কেন? আগে গান শুনুন, তবেই বুঝতে পারবেন। চলে আসো। শুরু। Thank you.
সুদামাখা পত্র আমি আগেই পেয়েছি, কিন্তু বাবা আমায় বিমানবন্দরে পাঠিয়েছিলেন, সেখানে কেউ আমাকে বিলিত চাইত না। তাই হে স্বামী, ইচ্ছে থাকলেও মনের কথা তোমাকে জানাতে পারিনি। গতকাল আমি বাড়ি ফিরে এসেছি, বাবা সাহায্যের জন্য মস্ত পার্টি দিচ্ছেন, তাই কদিনের জন্য আমায় এনেছেন। ওই দিন সন্ধ্যের পর আমি চুপি চুপি খিড়কির দরজার পাশে এসে দাঁড়াবো। এখন তোমার ধর্ম তোমার। পিঠের গোড়ায় শত সহস্রে যে জিনিসের কথা লিখেছে তা আমারও ইচ্ছে করে, কিন্তু বড্ড লজ্জা করে। যা কাছে এলি তত খুশি করে। কমিশনার সাহেব নাকি, তারা আসবার কথা। আমি চললাম। হ্যাঁ, অন্য কোনো দিয়ে এসো। তুমি সাবধান। এটা দিদি আর বলে দিস না, ভাগ বলে কাজ নেই, ধরে ফেলবে। কি হলো? বলছি তার আগে যে তার মালগুলো দেখে তুলে নাও। অবিনাশ, কি হলো? পড়ে দেখুন। চিত্তরণ কমলেশু বাবা, আমি আপনার অধম সন্তান। আপনি প্রতিজ্ঞে করেছিলেন এ মাসের মধ্যেই ছেলের বউ আনবেন, আমি সেই প্রতিজ্ঞে রক্ষা করতে চললু। শুরু করুন। কেউ নেই চরণামে সাধন বিশ্বর হে সব বন্ধনে নন্দিত অন্তর পুর কবি নন্দনে নন্দিত অন্তর হে কৃপা করে কর মনে লাই আলু। তোমরা যাও, আমি যাচ্ছি। আয় গৌরি, চলো দেখে। নাথ প্রিয় তুমি করণীয় হে পাঞ্জালের প্রভু অতি সুমধুর তব মূরতি পূজি
Hold! Hold my God!
আপদ চুকলো
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।